কথিত অপহরণের শিকার চার রোহিঙ্গা তরুণকে উদ্ধার করতে গিয়ে নিজেরাই অপহরণের শিকার হয়েছেন তিন বাংলাদেশি। কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে এমন ঘটনা ঘটেছে। তবে ঘটনার সূত্রপাত, টেকনাফের পালংখালী ইউনিয়নে অবস্থিত 13 নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ঘটনার 7 দিন পর ওই ক্যাম্পে দায়িত্বরত 8 আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা অপহরণের শিকার তিন বাংলাদেশিকে উদ্ধার করেছেন। তবে কথিত অপহরণের শিকার সেই চার রোহিঙ্গা তরুণকে উদ্ধার করা যায়নি। পুলিশ দাবি করেছে, ওই চার রোহিঙ্গা তরুণ সাগরপথে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছে। উদ্ধার হওয়া তিন বাংলাদেশি হলেন কাসিম আলী, তার ছেলে মোহাম্মদ ইসমাইল ও সাদ্দাম হোসেন। তারা তিনজনই 13 নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের পাশের এলাকা পালংখানি ইউনিয়নের খারাংখালি বাজার এলাকার বাসিন্দা। অভিযোগ উঠেছিল, চারজন রোহিঙ্গা তরুণকে অপহরণ করে বিক্রি করে দিয়েছে বাংলাদেশি দুই যুবক। অভিযোগ উঠার পর বাংলাদেশি দুই যুবকের একজনের বাবা কাসিম আলী কথিত অপহৃত রোহিঙ্গাদের আত্মীয় স্বজনদের সাথে তাদের উদ্ধারে টেকনাফে যান। ওখানে গিয়ে জানতে পারা যায়, বাংলাদেশি দুই তরুণ ইসমাইল ও সাদ্দাম 19,000 টাকা দিয়ে শ্রমিক হিসেবে ওই রোহিঙ্গাদের একজনের কাছে বিক্রি করে দেয়। এপিবিএন এর ক্যাম্প কমান্ডার মোহাম্মদ জালাল উদ্দিন ভুইয়া জানান, কাসিম আলীর সাথে ছেলেদের উদ্ধারে যাওয়া রোহিঙ্গারা তাদের সন্তানরা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করার বিষয়টি নিশ্চিত হন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর রোহিঙ্গারা কাসিম আলীকে আটকে ফেলেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টি টেকনাফ থানা ও উখিয়া থানা পুলিশকে জানানো হয়। তাদের কাছে লিখিত অভিযোগ নেওয়া হয়, কিন্তু দুটি থানার কোনোটি বাংলাদেশিদের অভিযোগ গ্রহণ করেনি এবং অপহৃত তিনজনকে উদ্ধারে কোনো ধরনের তৎপরতাই গ্রহণ করেনি। উখিয়া ও টেকনাফ থানা পুলিশ অভিযোগ না নেওয়ার পর তার নেতৃত্বে এপিবিএন এর দল টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত তিন বাংলাদেশিকে উদ্ধার করে। সুপ্রিয় দর্শক, রোহিঙ্গারা স্থানীয়দের জীবন অতিষ্ঠ করে তুলেছে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ওই এলাকার পরিবেশও ধ্বংসের পথে। রোহিঙ্গাদের কবল থেকে আদৌ কখনো মুক্তি পাওয়া সম্ভব হবে বলে মনে করেন আপনারা? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।